আসসালামু আলাইকুম। হাই হাই, একই অবস্থা অস্ট্রেলিয়ার। টানা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই ছিটকে গেল অস্ট্রেলিয়া। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার এরকম নাজুক অবস্থা দেখে ক্রিকেট বিশ্ব হতবাক, একই করলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ভারতের কাছে বাজেভাবে হারার পর আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে আরও বাজেভাবে হেরেছে টিম অস্ট্রেলিয়া, যেখানে প্রথমে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকা 311 রান সংগ্রহ করে 7 উইকেটের বিনিময়ে। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার এ কেমন হতশ্রী ব্যাটিং, যা রীতিমতো অবাক করেছে ক্রিকেট ভক্ত অনুরাগীদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিকে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ডি কক, তিনি কিন্তু টানা পরপর দুই ম্যাচে দুইটি সেঞ্চুরি করলেন। অস্ট্রেলিয়ার এরকম ছন্নছড়া ব্যাটিং দেখে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। অস্ট্রেলিয়া ওপেনার মিশেল মার্চ মাত্র 7 রান করে আউট হয়ে গেছেন। অন্যদিকে ডেভিড ওয়ার্নার, তিনিও নামের প্রতি সুবিচার করতে পারেননি, মাত্র 13 রান করেছেন 27 বল খেলে। স্টিভ স্মিথ ভরসার প্রতি, তিনিও প্রতিদান দিতে পারলেন না, মাত্র 19 রান করে আউট হয়ে গেলেন। একমাত্র লাভ সেন, তিনি 46 রান করেছেন, কিন্তু এতে হার এড়ানো যথেষ্ট ছিল না অস্ট্রেলিয়ার জন্য। তারা কিন্তু আফ্রিকার কাছে একদম পর্যদস্ত হয়ে গেছে। আফ্রিকার বোলারদের বোলিং তোপে রীতিমতো অসহায় অস্ট্রেলিয়ার ব্যাটাররা যেন আত্মসমর্পণ করেছে। অস্ট্রেলিয়া 50 ওভারও খেলতে পারল না, অস্ট্রেলিয়া মাত্র 40 ওভারে 177 রানে অল আউট হয়ে গেল। আর এদিকে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে সাউথ আফ্রিকা। এদিকে অস্ট্রেলিয়ার এ পরাজয়ে লাভ হয়েছে বাংলাদেশের, কারণ অস্ট্রেলিয়া এখন বাংলাদেশের নিচে অবস্থান করছে, বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়ার উপরে আছে। এরকম নাজুক পরিস্থিতিতে অস্ট্রেলিয়া কবে পড়েছে সেটা হয়তো অনেকে খুঁজেই পাবেন না। অস্ট্রেলিয়া বর্তমানে যে রান রেট আছে তারা কিন্তু খুব বাজে পজিশনে আছে, তাদের সেমির দৌড়টা কিন্তু কঠিন হয়ে গেল। আরেকটি ম্যাচ যদি তারা হেরে যায় তাহলে সেমিতে যাওয়ার সম্ভাবনা একদমই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াবে নাকি তাদের বিশ্বকাপ থেকে আগেই বাদ পড়তে হবে? লিখে জানাতে পারেন আপনাদের কথা, ভাবনার কথা। ভালো থাকুন, ধন্যবাদ।